স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় করোনায় ঘরে থাকা তরুণদের করণীয়। আলোচনা করবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলাতকা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির। দর্শক, করোনার বিস্তার নিয়ন্ত্রণে দেশজুড়েই চলছে লকডাউন। অফিস আদালত, দোকানপাট, শপিং মল বন্ধ, বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। করোনার এই সময় অধিকাংশ মানুষ থাকছে ঘরে। দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা করা গবেষণা বলছে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি টানা ঘরে থাকার ফলে ব্যক্তির মনস্তত্ত্বে পড়ছে নেতিবাচক প্রভাব, তরুণদের একটি বড় অংশ হয়ে পড়ছে হতাশাগ্রস্ত। তবে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ঘরে থাকাকালীন এই সময়টাতেও তরুণদের নানাভাবে উৎপাদনশীল কাজে লাগানোর সুযোগ রয়েছে, বিশেষ করে প্রযুক্তি ও গণমাধ্যমের সহায়তায় তরুণদের দক্ষতা উন্নয়নে বহুমাত্রিক পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া গেলে দেশের তরুণদের মধ্যে যে দক্ষতার ঘাটতি আছে তা কাটিয়ে ওঠা যেমন সম্ভব হবে, তেমনি করোনা পরবর্তী দেশের অর্থনীতি পুনরুদ্ধারও সহজ হবে। কিন্তু এই ব্যাপারে কি ভাবছে সরকার, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, হতাশার পরিবর্তে কিভাবে উদ্বুদ্ধ করা যায় তরুণদের, এসব নিয়ে দর্শক আজ আমরা আলোচনা করবো আজকের উন্নয়নের বাংলা অনুষ্ঠানে। স্বাগত আপনাদের আরটিভি। সৈয়দ আলমাস কবির, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। করোনার কারণে ঘরে আটকে থাকা তরুণদের একটি বড় অংশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তাদের আসলে কিভাবে হতাশামুক্ত রাখা যায়, এই দুর্যোগেও তাদের কিভাবে উৎপাদনমুখী কাজে যুক্ত করা যায়? জি, অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন যে আমাদের এই গত এক মাসের একটু বেশি হলো এই সময় ধরে যে একটা লকডাউন চলছে, সবাই যে ঘরের মধ্যে আমরা বসে আছি, জিনিসটা ডেফিনেটলি বেশ আনপ্রোডাক্টিভ। ঘরে থেকে আমরা বাইরের অফিস আদালতের কাজগুলো করতে পারছি না, বা যে কোনো আমাদের যে তরুণরা তাদের যে লেখাপড়া বা সাধারণ যে কাজগুলো তাদের নর্মাল দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারছে না। ডেফিনেটলি প্রথম দিকে হয়তো একটু ছুটি ছুটি মনে হলো, পরের দিকে ডেফিনেটলি এটা একটা বোরিং ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। সো এইখানে এই আমার তো মনে হয় যে এই যে আমরা সময় যেটা পেয়েছি বা এখনো আরো কিছুদিন এরকম হয়তো যাবে বা যেতে পারে, এই সময়টাকে কাজে লাগাবার জন্য বেশ কিছু ভাবে আমরা আমরা প্রোডাক্টিভলি কাজে লাগাতে পারি। এক নম্বর কথা যে এইরকম সুযোগ কিন্তু আবার কবে পাওয়া যাবে জানি না, এইরকম একটা সুযোগে নতুন নতুন কিছু স্কিল কিন্তু অর্জন করা যেতে পারে। এটা একটা নতুন ভাষা শেখা যেতে পারে, আমি হয়তো নতুন চাইনিজ শিখতে পারি, আমি হয়তো ফ্রেঞ্চ শিখতে পারি, স্প্যানিশ শিখতে পারি, আমি হয়তো যে কোনো ধরনের হয়তো ছবি আঁকা যদি আমি ভালোবাসি আমি স্কেচ শিখতে পারি, আমি হয়তো একটা গল্প লিখতে পারি। সো এই ধরনের কিছু প্রোডাক্টিভ কাজ নিয়ে যদি আমার মনে হয় ব্যস্ত থাকা যায় তাহলে কিন্তু এই সময়টাকে কাজে লাগানো যাবে। আরেকটা বড় কথা হলো যে আপনি যেটা বলছিলেন আশিক ভাই যে প্রথম দিকে যে আমরা একটা শুধু খারাপ দুঃসংবাদ সবসময় প্রতিদিন শুনছি কিন্তু আশার আলো কিন্তু আছে, আমি কিন্তু অ্যাট দ্য মানে লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেলও কিন্তু দেখি। আমার যেটা মনে হয় যে করোনা পরবর্তী মানে এই দুর্যোগ তো এক সময় কাটবেই, এটা তো আর চিরস্থায়ী না। সো এই করোনা পরবর্তী এই দুর্যোগ পরবর্তী সময় কিন্তু অনেক ধরনের সুযোগ আসবে। সো সেই সুযোগের জন্য যদি আমরা এখন থেকে প্রিপেয়ার্ড হতে পারি, আমরা যদি কিছু স্কিল অর্জন করে ফেলতে পারি, তাহলে কিন্তু তখন সেই সুযোগগুলো আমরা কিন্তু এমব্রেস করতে পারবো, আমরা কিন্তু সেই অপরচুনিটি গুলো কাজে লাগাতে পারবো। আমি আপনার কাছে আবার আসবো জনাব জুনায়দ আহমেদ পলক। এই যে করোনা কালীন এই সময়টাতে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে, এই ব্যাপারটা কিংবা এই ব্যাপারে সরকার কি কিছু ভাবছে? এবং আমরা যে আলোচনাটা করছিলাম যে আসলে এটাকে তরুণদের জন্য দারুণ ভাবে কাজে লাগানো যায়, আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি, আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। জি ধন্যবাদ আশিক ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার টেবিলে উপস্থাপন করার জন্য। এবং আজকে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি আপনার উন্নয়নে বাংলাদেশে, এবং আপনি জানেন যে এই উন্নয়নে যে বাংলাদেশ একটা রোল মডেল সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত হিসেবে আবির্ভূত হয়েছে মাত্র 11 বছরের মধ্যে, সেখানে কিন্তু সবচেয়ে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ আমরা পুরো বিশ্বের কাছে উন্নয়নের যে একটা বিষয় হিসেবে বাংলাদেশকে আমরা আজকে উপস্থাপন করতে পারছি সেটি তারই কিন্তু মেধা, তারই শ্রম, সততা এবং সাহসিকতার কারণেই সম্ভব হয়েছে। কিন্তু এখন কোভিড-19 এই করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পুরো অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা
পুরো বিশ্বের এই সকল অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত ব্যবস্থা কিন্তু হুমকির মধ্যে পড়ে গেছে। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে তরুণদের দক্ষতা আসলে বৃদ্ধির জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে ব্যবহার করব, সেখানে আমি প্রথমেই তিনটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে কি আমাদের আছে, কি আমাদের নাই, আর কি আমাদের চাই, অর্থাৎ কি আছে, কি নাই, আর কি চাই। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা পর্যায়ক্রমে দিতে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী গন্তব্য, পরবর্তী আমাদের পথের দিশা পাব। যেটা আমাদের আছে সেটা হচ্ছে তারুণ্যের অফুরান শক্তি, অর্থাৎ বিশ্বে এখন খুব কম দেশই আছে যাদের 70% উপরে তরুণ, অর্থাৎ যাদের বয়স 35 বছরের নিচে। সেটা আপনি কৃষি শ্রমিক বলুন, আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনেরা বলুন, অথবা আমাদের পোশাক শিল্পের তরুণদের কথা বলুন, অথবা আমাদের প্রযুক্তি শিল্পে যারা হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিস সেক্টরে কাজ করছে তাদের কথা বলুন। প্রত্যেকটা জায়গায় যে তারুণ্যের যে কর্মশক্তি আমরা কাজে লাগানোর সুযোগ পেয়েছি সেটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় সম্পদ। দ্বিতীয়টা কি, যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান আমাদের আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজের জয় ভাইয়ের যে নির্দেশনা, আমরা সারা বাংলাদেশের 99% জায়গায় মোবাইল সিগন্যাল আমরা পৌঁছায় দিতে পেরেছি। প্রায় প্রত্যেকটি ইউনিয়নে, গ্রামে গ্রামে পর্যন্ত 4G মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দিতে পেরেছি। আমরা প্রায় 4000 ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার পর্যন্ত ফাইবার অপটিক্যাল হাই স্পিড ব্রডব্যান্ড ফিক্সড কানেক্টিভিটি পৌঁছে দিতে পেরেছি। আমাদের প্রায় 8000 স্কুলে আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করতে পেরেছি। এবং এখন ক্লাস 6 থেকে আমাদের ছেলে মেয়েরা কিন্তু তারা ICT শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ফলে এই যে একটা বেসিক যে একটা IT নলেজ, এটা কিন্তু আমাদের স্কুল পর্যায় থেকে ছেলেমেয়েরা পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কানেক্টিভিটি যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ICT ইকোসিস্টেম, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে 10 বছর পরে আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ধাক্কাটা সামলানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এইটা COVID-19 এর ফলে দ্রুত আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, যেটা 10 বছর পরে হয়তো রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল মিটিং, ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো নিয়ে ভাবতে হতো। ঠিক আমাদের এই COVID-19 সিচুয়েশনের কারণে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং আমাদের যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন এবং ঘরে থাকা, এর ফলে যেটা হয়েছে 10 বছর পরে যে পরিবর্তনটা আসতো পুরো পৃথিবীতে, সেটা হঠাৎ করেই 1-2 বছরের মধ্যেই পরিবর্তনটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু প্ল্যাটফর্ম করেছি, যেটা প্রস্তাবগুলো দিলেন সৈয়দ আলমাস কবির, সেই প্রস্তাবগুলো তো কাজ করতে হবে। কি করতে হবে এটা কিন্তু আমাদের দেশের বিশেষজ্ঞ, বিদেশি গবেষক সবাইরা বলছেন, কিন্তু কে করবে, কিভাবে করবে, সেটাই হচ্ছে উত্তর। তো সেখানে আমি বলবো যে আমাদের A2I এর মুক্ত পাঠ, যেটি 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, সেটা হচ্ছে একটা জ্ঞানের আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে ওপেন ইউনিভার্সিটি, আমাদের বেসরকারি কিছু সংস্থা যেরকম BYLC, টেনমেন্ট স্কুল, আমাদের সরকারের যেরকম ICT ডিভিশনের BCC, তারা এই যতগুলো কোর্সের কথা বললেন সৈয়দ আলমাস কবির, প্রোগ্রামিং শেখার জন্য eShikha.com এবং আমাদের যে muktopath.gov.bd, এখানে যদি যান তাহলে ইংলিশ লার্নিং কোর্স থেকে শুরু করে সফট স্কিল থেকে শুরু করে যত রকম যেই সকল বিষয়গুলো দক্ষতা আমাদের প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, সবকিছুই কিন্তু সেখানে দেওয়া আছে, ডিজিটাল সিকিউরিটি, এগুলো দেওয়া আছে, যেখানে আমাদের তরুণরা কিন্তু এই সময়টা ঘরে বসে muktopath.gov.bd ভিজিট করে তারা নিজেরা কোর্সগুলো কমপ্লিট করতে পারে। দ্বিতীয়ত, যারা উদ্যোক্তা, যারা উদ্ভাবক, তাদের জন্য আমরা বেশ কয়েকটি প্ল্যাটফর্ম করেছি। আমাদের ICT ডিভিশনের যে ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি স্টার্টআপ বাংলাদেশ প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা কল ফর নেশন একটা COVID-19 অনলাইন হ্যাকাথন আয়োজন করেছি, যেখানে ইতিমধ্যেই প্রায় 1200 জন আমাদের ইনোভেটর রেজিস্ট্রেশন করেছে, যারা বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করছে, বিভিন্ন ধরনের সার্ভিস, যেটা বললেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্যদ্রব্য ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং আমাদের চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া, এবং ভার্চুয়াল মিটিং, ডিজিটাল মার্কেটিং, এই সকল বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে আমাদের callfornation.com এই প্ল্যাটফর্মে। সাথে আমরা বেশ কিছু বেসরকারি যে পার্টনাররা রেখেছি, যেরকম দেখা গেছে গ্রামীণ ফোনের সাথে আমরা আমাদের তরুণরা ঘরে বসেই যেন পথ দেখাতে পারে, তার জন্য প্রিনিয়র ল্যাব এবং গ্রামীণ ফোন আমাদের ICT ডিভিশনের সাথে কাজ করছে। গুগলের যে ম্যাপ, সেই ম্যাপটিতে গ্রামের তথ্য পর্যন্ত আমরা ইনপুট দিচ্ছি, অর্থাৎ ঢাকা শহরের যেরকম আমরা গুগল ম্যাপে ঢুকলে হসপিটাল কোথায়, কোথায় ফার্মেসি,
সেগুলো পাচ্ছি। ঠিক একই রকম ভাবে বাংলাদেশের একবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের তরুণরা ঘরে বসেই তারা বাংলাদেশের মানুষকে পথ দেখাচ্ছে, গুগল ম্যাপে গিয়ে তারা কিন্তু দেখছে। সেটা আমরা বলছি যে বাংলাদেশ চ্যালেঞ্জ ডট কম। এই রবির সাথে আমরা করছি যে আইডিয়া ফর গুডনেস, সেখানে এটুআই এবং রবি মিলে কাজ করছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের দেশের বেশ কিছু উদ্ভাবকরা তারা নিজেদের উদ্যোগে আমাদের সরকারের সহযোগিতায় তারা ফেস শিল্ড বানাচ্ছে, তারা মাস্ক থেকে শুরু করে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বানাচ্ছে, এবং পাশাপাশি ভেন্টিলেটরের মতো সফিস্টিকেটেড টেকনোলজি বেসড যেই মেডিকেল ইকুইপমেন্ট সেগুলো কিন্তু বাংলাদেশে ডিজাইন হচ্ছে, ডেভেলপ হচ্ছে, প্রোটোটাইপিং হচ্ছে। সো আমি মনে করি যে এই যে ঘরে আমরা বন্দি আছি, এটাকে আমাদের দুর্ভাগ্য মনে না করে আমরা ঘরে বন্ধ অবস্থায় কিভাবে ইন্টারনেটের জানালা দিয়ে পুরো পৃথিবীটাতে ঘুরে আসা যায়। আমরা হয়তো ঘরের দরজা খুলে রাস্তায় নামতে পারছি না, বাজারে যেতে পারছি না, কিন্তু ইন্টারনেটের যে অফুরান শক্তি এবং যে পুরো পৃথিবীটা আমরা যে প্রদক্ষিণ করতে পারি এবং জ্ঞানের ভান্ডারকে আমরা আহরণ করতে পারি, সেই পথ খোলা আছে এবং ICT বিভাগ আমরা সেই পথগুলো খুলে দিয়েছি। আমি প্রত্যাশা করব যে সেই পথগুলো তারা তরুণরা সঠিক পথে এগিয়ে যাবে। সবশেষে বলবো যে আমাদের ফ্রিল্যান্সারদের হয়তো এখন অনেক কষ্ট হচ্ছে, অনেক হয়তো জব তারা পাচ্ছে না, অনলাইন মার্কেটপ্লেসে কাজ কমে গেছে, কিন্তু আমাদের দেশের কিন্তু নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। তাই আমরা লার্নিং এন্ড আর্নিং যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটাকে আমরা অনলাইনে আনছি। 40,000 তরুণ তরুণীকে আমরা অনলাইনে লার্নিং এন্ড আর্নিং প্ল্যাটফর্মে আমরা প্রশিক্ষণ দেব, যেখানে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনিং এবং গ্রাফিক্স কম্পিউটার ডিজাইনিং এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এই বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা অনলাইনে তাদের ভার্চুয়াল লার্নিং এর ব্যবস্থা করব। সো আপাতত আমি এই কথাগুলোই বলছি যেন আমাদের তরুণরা ঘরে বসে তারা সময়টা কাজে লাগায়। আপনি অনেকগুলো উদ্যোগের কথা বলেন এবং অনেক আশা জাগা নিয়ে ব্যাপারগুলো আমাদের জানালেন, কিংবা আমাদের দর্শকরা জানলো যে এমনকি গুগলের মাধ্যমে আমাদের তরুণরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে কোথায় হাসপাতাল কোথায় কি আছে সেগুলো পর্যন্ত এখন আইডেন্টিফাই করার কিংবা খুঁজে বের করার সুযোগ গুগল সার্চে দিয়ে আমরা করতে পারি। এই যে আমাদের যে এখন যে একটি জটিলতা সৃষ্টি হচ্ছে ত্রাণ ডিস্ট্রিবিউশন করা নিয়ে, সেখানে কি আপনারা উদ্যোগ নিয়ে একটি ডাটাবেস তৈরি করতে পারতেন যে পুরো বাংলাদেশে আমরা কতজন আছি, কোথায় আছি, কোন বাড়িতে আছি, যাতে ত্রাণের জন্য লাইন না দিতে হয়, বিশেষ করে এই সময়টাতে যেখানে বলা হচ্ছে বাসায় থাকার জন্য এবং সোশ্যাল ডিস্টেন্স তৈরি করার জন্য কিংবা আপনাদের একটু দূরে থাকার জন্য, যাতে ছোঁয়াচে এই রোগটি তাদেরকে সংক্রমণ না করে, এরকম কি তরুণদের দিয়ে একটা কিছু আপনি ইনিশিয়েট করতে পারেন না? আমি আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে আপনি যেই উদ্বেগের কথা জানাচ্ছেন এটি গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী 18 এপ্রিল মহান জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে উনি বক্তব্যে বলেছেন যে ত্রাণ সরবরাহ দ্রুততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য একটা সেন্ট্রাল ডেটাবেস তৈরি করা, যেখানে ত্রাণ থেকে শুরু করে 10 টাকার যে ওপেন মার্কেট সেল, চাউল বিক্রি করা, এই প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা 1,25,00,000 পরিবারকে উনি ত্রাণ সহায়তা দিচ্ছেন, উনার মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন। আমি এখন আমার নির্বাচনী এলাকা নাটোরের সিংড়ায় চলন বিলে আছি এবং আমরা আগামীকাল থেকে আমার এলাকায় আমরা কিন্তু সফটওয়্যার ডেটাবেস করেছি এবং সেখানে আগামীকালকে আমরা প্রায় 2,000 আমরা পরিবারকে একেবারে কিউআর কোড ভেরিফাইড ডিজিটাল আইডির মাধ্যমে আমরা ত্রাণ বিতরণ করা শুরু করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই ঢাকা বিভাগের কমিশনারের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতায় কালিহাতি উপজেলায়, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সে কিন্তু ইতিমধ্যেই শারমিনারা নিপা, সে ওখানকার তরুণ একজন উদ্ভাবক, এই যে একটু আগে আমরা কথা বলছিলাম তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে, আলামিন নামে কালিহাতি উপজেলার একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সে কিন্তু নিজে এই সফটওয়্যার ডেভেলপ করে ডেটাবেস তৈরি করে কিউআর কোড বেসড কিন্তু 1,200 জন উপকারভোগীকে এই ভাতা ত্রাণের চাউলগুলো তারা পৌঁছে দিয়েছে স্বচ্ছতা, দ্রুততা এবং জবাবদিহিতার সাথে। তো আমরা পুরো বাংলাদেশের একটা কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করছি, খাদ্য এবং ত্রাণ মন্ত্রণালয়ে যৌথভাবে ICT বিভাগ কাজ করছে, যেন এটা আমরা কেন্দ্রীয় ভাবে এটা রাখতে পারি এবং এটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততার সাথে
বাড়ি বাড়ি যার যার মানবিক সহায়তা ত্রাণ সহায়তা তার তার কাছে যেন পৌঁছে দিতে পারে, জি, যাতে যাতে আমাদের ওই লাইন না দিতে হয়, জটলা না করতে হয়। ধন্যবাদ, ধন্যবাদ, নিশ্চয়ই সে অতি সত্তর আমরা আপনাদের সেই পরিকল্পনা গুলো বাস্তবায়ন দেখতে পারবো। সৈয়দ আলমাস কবি, করোনার এই সময় ঘরে বসে তরুণরা কি কি উদ্যোগ নিতে পারে, আপনি যদি একদম মানে সার্টেন ভাবে বলেন যে ঠিক এই উদ্যোগগুলো তারা নিতে পারে, কিছু আইডিয়া যদি দেন। আমি খুব স্পেসিফিক্যালি বলি, এমনি জেনারেলি কিন্তু যেগুলো আমি বলছিলাম যে যে কোনো ধরনের কিন্তু দক্ষতা সেটাই ভালো, মানে এটা ছবি আঁকা হতে পারে, সেটা গল্প লেখা হতে পারে, এটা যাই হোক না কেন, সেটা রান্না হতে পারে, যাই হোক না কেন, আরেকটা খুব ভালো সময় এটা কিন্তু বই পড়ার। আমাদের কিন্তু বই পড়ার আমরা সময় পাই না, এটা কিন্তু ভালো ভালো বই পড়ার একটা ভালো সময়। সো আর যারা টেকনিক্যাল মানুষ, যারা টেকনিক, যেহেতু আমি আইসিটি কে রিপ্রেজেন্ট করি, সেই জন্য যারা টেকনিক্যাল তাদেরকে আমি বলবো যে নতুন নতুন যে টেকনোলজি গুলো আছে, যে যেমন সে ব্লকচেইন টেকনোলজি অথবা বিগ ডেটা অথবা পাইথনের মতো কোনো ল্যাঙ্গুয়েজ, এই ধরনের নতুন নতুন স্কিল নিয়ে যদি আমরা দক্ষ থাকতে পারি, দক্ষ হয়ে উঠতে পারি, অনেক অনলাইনে কিন্তু এরকম এখন লার্নিং টুলস আছে, সো সেগুলো দিয়ে যদি আমরা এই স্কিলগুলো এখন আহরণ করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময়ে দুর্যোগ পরবর্তী আমার ডিমান্ড তখন বেড়ে, আমি যদি একজন স্কিলফুল হই, আমি যদি স্কিলড হয়ে যেতে পারি, তখন কিন্তু আমার একটা ভালো সুযোগ আসবে। এটা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রেও প্রযোজ্য খুব ভালোভাবে, তারাও কিন্তু নতুন নতুন সলিউশন, নতুন নতুন কাজ তখন দিতে পারবে এবং আরো হায়ার মানে আওয়ারলি রেটে তারা তারা কিন্তু সেটা অফার করতে পারবে। সো আমি স্পেসিফিক্যালি বলছি যে নতুন যে টেকনোলজিগুলো আছে, নতুন যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা টুলস গুলো আছে, সেগুলো শেখার যারা আইসিটি নিয়ে কাজ করে। আর যারা আইসিটি নিয়ে কাজ করেন না, তাদের তাদের জন্য আমার একটা অ্যাডভাইস হচ্ছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা ভালো একটা স্কিল এবং খুব কাজের একটা স্কিল। একটা নতুন ভাষা শেখা কিন্তু আপনার রেজুমেকে অনেক রিচ করে দিবে, এটা চাইনিজ হতে পারে, স্প্যানিশ হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, জার্মান হতে পারে, যাই হোক না কেন। আর 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 হচ্ছে আপনার যেটা বলছিলাম যে মনে করেন আপনি রান্না করতে জানেন, একটা নতুন কিছু রেসিপি করলেন, আপনি একটা আর্টিকেল লিখে ফেললেন, একটা নভেল লিখে ফেললেন, অনেকদিন ধরে অনেকের জন্য ব্লগ লেখা, অনেকের আমি শুনেছি যে আমার লিখতে রাইট টাইম ফর রাইটিং আ ব্লগ অর ইনিশিয়েট আ ব্লগ, সো অথবা ওয়েব। গত ফেব্রুয়ারির হিসাবে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী 9,99,84,000, ইন্টারনেট ব্যবহারকারীর বড় অংশই তরুণ। এই ইন্টারনেটকে তরুণদের প্রশিক্ষণে কিভাবে কাজে লাগানো যেতে পারে, আপনার কিছু পরামর্শ? এবং আমরা দেখেছি যে ইন্টারনেটের ব্যবহার কিন্তু হঠাৎ করে জাম্প করেছে, কারণ সবাই বাসায় রয়েছে এবং যাদের অভ্যাস ছিল না ইন্টারনেটে, কিংবা যারা ইন্টারনেটে ঠিক, বিশেষ করে 50-এর ঊর্ধ্ব, যারা খুব একটা এটাকে ভালোভাবে গ্রহণ করতে পারতেন না, তারাও কিন্তু খুব আগ্রহী উঠেছেন, এটা নিয়ে কাজ করছেন। আমরা ইন্টারনেটের ব্যবহার বহু অংশে বৃদ্ধি হতে দেখেছি, কিন্তু একটি কোশ্চেন আসছে যে ইন্টারনেটের গতি ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ইন্টারনেটের গতি পাওয়া যাচ্ছে না এবং অনেকেই সঠিক ঠিকভাবে ব্যবহার করতে পারছে না গতির জন্য। আপনার কাছে শুনতে চাচ্ছি আলমাস কবি। এটা ঠিক বলেছেন যে ইন্টারনেটের গতির উপরে, ব্যান্ডউইথের উপরে এখন বেশ চাপ পড়েছে, কেননা বাড়িতে বসে মানুষ অনেকে বেশি 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 ইন্টারনেট ইউজ করছে, কেননা ইন্টারনেটই তো এখন একমাত্র যোগাযোগ মাধ্যম। মানুষ অনেকে ভিডিও স্ট্রিমিং করছে এন্টারটেনমেন্টের জন্য, অনলাইন গেম খেলছে, আমাদের আমরা যখন যেমন এখন ভিডিও কনফারেন্সিং করছি, এই ধরনের কন্টেন্ট হেভি যেগুলো আসলে সেগুলো ইউজ হচ্ছে, সেই ধরনের ইউজ হচ্ছে, সেই জন্য ব্যান্ডউইথের এখন উপরে চাপ পড়েছে। আমি আইএসপিদের সাথে কথা বলেছি, আইএসপি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে তাদের লাইনগুলোকে আপ রাখার। মোবাইল যে আমাদের আমাদের আপনি জানেন যে 95% অফ আওয়ার ইন্টারনেট ইউজার কিন্তু মোবাইল ইউজার, মোবাইল ইন্টারনেট ইউজার, অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক ইউজ করে থাকে। সো মোবাইল কোম্পানিগুলো চেষ্টা করে যাচ্ছে তাদের বিটিএস গুলো আপ করার, যেখানে যেখানে তারা 3G বা 4G রোল আউট করেনি এখন পর্যন্ত। আমি শিওর যে এই দুর্যোগ কেটে গেলে, এখন হয়তো কাজ করা তাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে নতুন নতুন কিছু করার, বাট এই দুর্যোগ কেটে গেলে কিন্তু তারা সেগুলো তাদেরকে করতেই হবে, বিকজ এর পরবর্তী সময়ও কিন্তু এই ডিমান্ডটা কিন্তু চালু থাকবে। কেননা মানুষ যখন একবার ইন্টারনেট ব্যবহার করে এই মজাটা পেয়ে যায়, তখন কিন্তু ইন্টারনেট ব্যবহারটা কমবে না, তখন কিন্তু বাড়তেই থাকবে। সো মোবাইল কোম্পানির তখন উচিত হবে যে সারা বাংলাদেশে 3G বা 4G তখন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, ইমপ্লিমেন্ট করা ভালোভাবে, কোয়ালিটি অফ সার্ভিসটা মেনটেন করা।
ইন্টারনেট নিয়ে যে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে ইন্টারনেট দিয়ে কি কি ধরনের জিনিস শেখা যায়, এভরিথিং শেখা যায়। আমি যা যা এর আগে বলেছি, সেই ভাষা থেকে শেখা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সেলাই করার থেকে শুরু করে যে কোনো জিনিস আমি ইন্টারনেটে কিন্তু এখন অ্যাভেলেবল, সেটা আমি টিউটোরিয়াল দেখে, ইউটিউবে অনেক কিছু আছে ফ্রিলি অ্যাভেলেবল, সেগুলো দেখে কিন্তু আমি শিখতে পারি। এবং আমি বলা হয় যে এখন ইন্টারনেট থাকলে আপনার পৃথিবী আপনার হাতের মুঠোয়, এবং সেটার সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সময়টাকে দারুণ ভাবে কাজে লাগাতে পারি। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই আমি আবার ফিরব। দর্শক কে আমাদের সাথে রয়েছে? জি বলুন। এই লকডাউনের মধ্যে তো টাকাও বড় যাচ্ছে না ফোনে, এই বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই বিষয়টি একটু খোঁজার চেষ্টা করব। জনাব জুনায়েদ আহমেদ পলক। জি ধন্যবাদ। আসলে আমরা তো একটা বিষয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যে আমাদের শিক্ষা ব্যবস্থা চলমান রাখা। আপনি লক্ষ্য করে দেখবেন যে 20 মার্চ যখন আমরা ডিজিটাল প্রেস কনফারেন্স করেছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে, যেখানে আমাদের যারা বেসরকারি খাতের যারা ব্যবসায়িক যারা বিভিন্ন সংস্থার এবং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, যেরকম বেসিস, বাকো, ISPAB, ইক্যাব, আইএস এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সবাইকে নিয়ে আমরা 5টা আমাদের বিজনেস কন্টিনিউটি প্ল্যান আমরা ঘোষণা করেছিলাম, এবং সেটা নিয়ে আলোচনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সেই বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা উপস্থাপন করে অনুমতি নিয়ে আমরা কিন্তু এই গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে এগুলো সমন্বয় করছি। সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা এখন সংসদ টেলিভিশনের চ্যানেলটি ব্যবহার করে প্রতিদিন প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার যে পাঠ্য কার্যক্রম সেটা আমরা চলমান রেখেছি। মুক্ত পাঠের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ এবং সাথে ওয়েবসাইটে এগুলো স্ট্রিমিং করা হচ্ছে এবং রেখে দেওয়া হচ্ছে যেন পরে আবার সবাই পড়তে পারে। তো ময়মনসিংহ গফরগাঁওয়ের ছাত্র ভাই যে কথাটি বলেছেন যে আমরা ইন্টারনেট নির্ভর শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখার জন্য কাজ করে চলেছি এবং যেন সবাই এটা পায় তার জন্য আমরা 333, আপনি জানেন যে 333 আমাদের যে তথ্য ও সেবা সবসময় যেটা 2018 সালে জয় ভাই উদ্বোধন করেছিলেন, সেখানে কিন্তু আমরা লক্ষ লক্ষ কল পাচ্ছি এবং যেখানে 4,000 ডাক্তার প্রতিদিন সেবা দিচ্ছেন, এবং সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জরুরি খাদ্য সহায়তা দেওয়ার জন্য আমরা 333 আমরা চালু করেছি, এবং এখানে কিন্তু আমরা এখন শিক্ষাকেও আনছি যেন ফ্রি অফ কস্ট তারা কিন্তু, যাদের ইন্টারনেট নাই, যাদের টেলিভিশন নাই, যাদের হয়তো স্মার্টফোন নাই, তারাও যাতে একটা ফিচার ফোন থেকে কল করে তারা যেন শিক্ষাটা পেতে পারেন, তার জন্য আমরা শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষা উপমন্ত্রী মহোদয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসে আমরা একটা আর্কিটেকচার ডিজাইন করেছি। তবে এই মুহূর্তে আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 50% ডিসকাউন্টে আমরা ইন্টারনেট দেই, এবং যে যেই জায়গায় স্কুলে অর্থাৎ 4.5 কোটি ছাত্রছাত্রী স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেখানে যেখানে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম কিংবা সে ক্লাসের ডিজিটাল ল্যাব আছে, এমনকি আমাদের সরকারি যে 40টা বিশ্ববিদ্যালয় সেখানে 1 GBPS কিন্তু ফ্রি ব্যান্ডউইথ দেওয়া হচ্ছে, যেখানে স্টুডেন্টরা যেন অ্যাক্সেস করতে পারে। এই জন্য আমি বলবো যে আমরা হয়তো ইন্টারনেটটা সম্পূর্ণ ফ্রি করতে পারিনি, কিন্তু 11 বছর আগে 78,000 টাকা MBPS ইন্টারনেট পার MBPS এর দাম ছিল, সেটা কমিয়ে কিন্তু জননেত্রী শেখ হাসিনা 300 টাকায় নামিয়ে এনেছেন, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু যেগুলো কমন অ্যাক্সেস পয়েন্ট অর্থাৎ যেই কম্পিউটার ল্যাবগুলি এবং স্কুলগুলি, সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু ফ্রি অ্যাক্সেস করতে পারে। তবে আমি বিভিন্ন মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে বিভিন্ন ধরনের সুযোগ দিতে, অর্থাৎ যারা ভালো কাজ করছেন, যেরকম বললাম যে যারা ঘরে বসে পথ দেখাচ্ছেন, অর্থাৎ যারা গুগলে এই যে বিভিন্ন কিছু ইনপুট দিচ্ছেন ইনফরমেশন, তাদেরকে যদি পুরস্কার হিসেবে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তাদেরকে যদি একটা ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয় বা বিশেষ প্যাকেজ দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ভালো হয়। আমি বলছি সম্পূর্ণ ফ্রি না হলেও যারা ভালো কাজে ইন্টারনেট ব্যবহার করছে, অর্থাৎ ইন্টারনেটের তো সদ্ব্যবহার এবং অপব্যবহার দুইটাই আছে, কিন্তু যারা হয়তো সচেতনতামূলক কাজ করছে, যারা হয়তো সমাজ উন্নয়নমূলক কাজ করছে, কিংবা যারা শিক্ষামূলক কাজ করছে, কিংবা যারা হয়তো পথ দেখাচ্ছে, কিংবা সরকারকে সহযোগিতা করছে, ত্রাণে সহযোগিতা করছে, এই ধরনের যারা ভালো কাজ করছে তাদেরকে ভিন্ন ভিন্ন প্যাকেজ দিয়ে যদি মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বিশেষ প্যাকেজ দেয়, তার জন্য আমারও এর আগেও আমি আবেদন করেছি,
আজকেও আমি সেই বিষয়টি উত্থাপন করছি। তরুণরা সাধারণত দুটি সমস্যার কথা বলে, একটি হচ্ছে আইডিয়ার সংকট, অন্যটি অর্থায়নের সংকট। সাথে সাথে যে যে প্রশ্নটি আমি সৈয়দ আনমাস কবিরের কাছে বলেছিলাম, আমাদের কাছে যে যে ফোনগুলো কিংবা যে অভিযোগগুলো প্রায় আসছে যে ব্যান্ড উইথের সমস্যা, তরুণরা যারা কাজ করছে তারা ব্যান্ড উইথ পাচ্ছে না এবং কাজে তাদের সমস্যা হচ্ছে, এই ব্যাপারটা যদি আপনি একটু আমাদের বলতেন। আমি প্রথমত বলবো যে আমরা পুরো বাংলাদেশের যে হিউম্যান রিসোর্স সেটাকে আমরা একটা পিরামিড স্ট্রাকচারে দাঁড় করিয়েছি। অর্থাৎ ধরুন যে বাংলাদেশের এই 70% তরুণদের মাঝে অল্প কিছু সংখ্যক আছেন যারা উদ্যোক্তা হবেন কিংবা উদ্ভাবক হবেন, তারা হয়তো একটা দুইটা উদ্যোগ কিংবা একটা দুইটা সলিউশন পুরো বাংলাদেশের অর্থনীতিটাকে পরিবর্তন করে দেবে। ছোট তিনটা উদাহরণ যদি দেই, আপনি ধরেন বিকাশ কিংবা আপনার সহজ অথবা পাঠাও, এই এই ধরনের কিংবা নগদ, এই ধরনের কয়েকটা স্টার্ট আপ কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে এবং সেবাটাকেও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তো একই রকম ভাবে আমাদের যদি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কথা বলি, যে সরকারের যে উদ্যোগ, সেখানে প্রায় 11,000 উদ্যোক্তা তৈরি হয়েছে। আমাদের লার্নিং আর্নিং ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রোগ্রাম কিংবা হাইটেক পার্ক অথরিটি, এরকম ধরনের বেশ কিছু উদ্যোগ তার মধ্যে এখন কেন্দ্রে আছে যেটা স্টার্ট আপ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই স্টার্ট আপ বাংলাদেশ কোম্পানি করে দিয়েছেন, যেখানে এখন তরুণ উদ্যোক্তাদের জন্য যারা আর কি ব্যাংকের লোন পাওয়ার জন্য আগে কষ্ট পেত কিংবা দেখা গেছে ছোট্ট একটা স্টার্ট আপ করছে, তাদের হয়তো মেধা ছাড়া অন্য কোনো সম্পদ নাই, তারা হয়তো মর্টগেজ দেওয়ার জন্য তাদের কোনো জমি নাই কিংবা অফিস নাই বা কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তারা কিন্তু এখন এই স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির মাধ্যমে তারা কিন্তু ইকুইটি সাপোর্ট পাবে, তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে। এর বাইরেও আরেকটা বিষয় আছে যে শুধুমাত্র কিন্তু আইডিয়া থাকলেই হবে না, আপনি যেটা বলছিলেন, শুধু ফান্ড থাকলেও হবে না, তার সাথে কিন্তু একটা মেন্টরিং এবং একটা গাইডেন্স এবং তাদের একটা ওয়ার্কিং একটা সাপোর্ট লাগবে, সরকারের দিক থেকে পেট্রোনাইজেশন লাগবে। সেটা করার জন্য কিন্তু আমরা একটা ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি করেছি। ফলে আমাদের যত তরুণ আইটি উদ্যোক্তা আছেন তারা তাদের বিজনেস কেস বিজনেস মডেল গুলো তারা যেন সঠিকভাবে আনতে পারেন এবং তাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রেজিস্ট্রেশনের সমস্যাগুলো হয় সেগুলো যাতে লিগাল সাপোর্টটা পেতে পারেন এবং পাশাপাশি তাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য তাদের অন্যান্য মন্ত্রণালয়ের যে সাথে সংযোগের দরকার কিংবা তাদের যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং এর দরকার কিংবা তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে সাপোর্টটা দরকার, সেটার জন্য কিন্তু আমাদের ICT ডিভিশনের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি করা হয়েছে। আমরা ইতিমধ্যে 5,000 স্টার্ট আপ এর আবেদন পেয়েছি এবং যেখানে প্রায় 200+ স্টার্ট আপকে আমরা বিভিন্ন ধরনের দান অনুদান এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছি এবং আমাদের স্টুডেন্ট টু স্টার্ট আপ একটি ইউনিভার্সিটি এন্টারপ্রেনার তৈরি করারও কাজ হাতে নিয়েছি। এই সবগুলো কিন্তু অনলাইনে আমরা কোর্স নিয়ে আসছি, ফলে startupbangladesh.gov.bd কেউ যদি ভিজিট করেন তাহলে এই পুরো প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন। আমরা আরো কি কি উদ্যোগ রয়েছে সেগুলো শুনবো। আমাদের সাথে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন, আপনার প্রশ্নটি আমরা আবার ফিরবো। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি ইকরাম হোসেন বলছি। আমি একজন নাম বলে প্রশ্নটি করুন স্যার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কিছু বিষয় আর কি জানার ছিল। এখন আমার প্রশ্ন, আমার বিষয়টা হচ্ছে যে আপনারা যারা প্রফেশনাল স্টুডেন্ট তারা তো বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের যেরকম আর্নিং তাদের আমাদের আর্নিংটা বেশ ভালো, অনেক ভালোই বলা যায়। আমার মতো একটা ছেলে শিক্ষাগত যে অভিজ্ঞতা আমার, সে অনুযায়ী আমার মান্থলি ইনকাম করার কথা ছিল সর্বোচ্চ 30-40,000 টাকা, কিন্তু ফ্রিল্যান্সিং করে দেখা যায় আমি মাশাআল্লাহর মধ্যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই ফ্রিল্যান্সার, আমার ওয়াইফ আমার ছোট ভাই, আমরা মান্থলি মোর দেন 2,00,000 টাকা আর্ন করতে পারি ইনশাল্লাহ। এই করোনা সিচুয়েশনের কথা এক মাসে দেখা যায় আমাদের 5-10,00,000 টাকার উপরে ইনকাম হয়েছে, কিন্তু আমাদের যে পরিচিতি যে অ্যাড্রেসটা যে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার যে পরিচিতি, আমি যদি কাউকে বলি যে আমি একজন ফ্রিল্যান্সার, এটা 95% মানুষ বুঝে না, নিজেকে অ্যাড্রেস করতে পারে না যে আমার প্রফেশনটা কি বুঝাতে পারে। আপনি আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনি প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আপনি খুব আশা জাগা নিয়ে কথা বলেছেন যে এই অবস্থাতে আপনারা 100,000 টাকার উপরে আপনারা আর্ন করছেন, যেটা অনেক তরুণদেরকে উৎসাহিত করবে। আপনার আপনার প্রশ্নের উত্তরটি নিয়ে আমরা যাব আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশে নিচ্ছি
ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। জনাব জুনায়েদ আহমেদ পলক, বিরতির পূর্বে আমাদের একজন ফ্রিল্যান্সার ইকরাম উনি ফোন করেছিলেন, উনার প্রশ্ন ছিল ফ্রিল্যান্সার ব্যাপারটি আসলে মানুষ বুঝতে পারে না কিংবা তাদের জন্য ছট করে এটা বোধগম্য নয়, এবং তাদেরকে কিছু আমরা কথা দিয়েছিলাম কিংবা সরকার তাদের, যেহেতু ওনারা ঘরে বসেই আর্ন করছেন এবং মোটামুটি একটি উল্লেখযোগ্য কিংবা গর্ব করার মতো অ্যামাউন্ট ওনারা আর্ন করেন, যেটা আমাদের তরুণদের জন্য অত্যন্ত আশা জাগানো একটি ব্যাপার এবং উৎসাহব্যঞ্জক ব্যাপার, তো সে ব্যাপারে আপনার আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। না, আমি আসলেই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের 650,000 ফ্রিল্যান্সার ভাই বোনেরা যারা বাংলাদেশের অর্থনীতি চাকাকে সচল রেখেছেন এবং আগামী দিকে গতি বৃদ্ধি করছেন তাদের প্রতি। তো আসলে ফ্রিল্যান্সিং আইটি ফ্রিল্যান্সারদের জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বড় দুটি বিষয়, সেটি হচ্ছে হাই স্পিড রিলায়েবল ইন্টারনেট এবং তাদের দক্ষতা। তো এই জায়গা থেকে কিন্তু সরকার যেটা সবচেয়ে বেশি সহযোগিতা করছে যে প্রত্যেকটি এলাকায় যাতে হাই স্পিড ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি থাকে, তার জন্য যে আমরা ইনফো সরকার 3 প্রজেক্টটি নিয়েছি, একবারে ইউনিয়ন পর্যন্ত আমরা হাই স্পিড ইন্টারনেটটাকে পৌঁছে দিয়েছি, ফলে ঢাকা শুধু শহর নয়, একেবারে জেলা সদর নয়, উপজেলা ইউনিয়ন পর্যন্ত বসেই আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা কাজ করতে পারছেন অনলাইন মার্কেটপ্লেসে। সে হয়তো অস্ট্রেলিয়ার কোনো একটা প্রোডাক্ট আমেরিকা বা ইউরোপে ডিজিটাল মার্কেটিং করে সেল করছেন, কিংবা কোনো একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন সেটা হয়তো ইউরোপের কোনো একটা কোম্পানির জন্য, কিংবা এখানে হয়তো গ্রামে বসেই বা নিজের বাড়িতে বসেই সে হয়তো একটা বড় কোম্পানির হয়তো সার্ভিলেন্স সিস্টেমটাকে সে মনিটর করছে। তো আমি বলছি যে এই ফ্রিল্যান্সার যে 650,000 পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোর্স অফ অনলাইন ওয়ার্কার্স বাংলাদেশ থেকে কন্ট্রিবিউট করছে, যারা শত শত মিলিয়ন ডলার আনছে, তাদের জন্য আমরা প্রথমত হাই স্পিড রিলায়েবল ইন্টারনেটটা পৌঁছে দিয়েছি। এখন আমাদের তাদের জন্য যে ভবিষ্যৎ দক্ষতাগুলো যেটা আলমাজ ভাই বললেন, সেটা নিয়ে আমরা লিভারেজিং ICT প্রজেক্টটা ডিজাইন করেছি, যেন তাদেরকে দক্ষতা প্রয়োজন অনুপাতে আরো তাদের বৃদ্ধি করা যায়। তৃতীয়ত হচ্ছে তাদের আইডেন্টিটি। আপনি জানেন যে আসলে তারা সারা রাত ধরে কি করছে, তাদের না পরিবার বুঝছে, না প্রতিবেশী, না বন্ধু, এমনকি যখন মানে পাত্র হিসেবে কোনো ফ্রিল্যান্সার যাচ্ছে, হয়তো দেখা গেছে তার শ্বশুর বাড়ির মানুষ তার পেশা সম্পর্কে সন্দেহ করে বসে থাকছে, কিন্তু সে বুঝতেই পারছে না যে একজন ফার্স্ট ক্লাস মানে গেজেটেড কর্মকর্তা BCS দিয়ে যে বেতন পায় তার থেকে হয়তো 5 গুণ বেশি সে মাসে রোজগার করে, কয়েক ঘন্টা কাজ করে প্রতিদিন। তো সেখানে আমরা একটা ভার্চুয়াল আইডি দেওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি ICT বিভাগ থেকে। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আছে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে, তাদের সাথে কথা হয়েছে, আমাদের এই স্কিল সেটটা তৈরি করা, ভবিষ্যৎ স্কিলস এর যে রিকোয়ারমেন্ট, এবং সাথে আমাদের 650,000 ফ্রিল্যান্সারদের তাদের ঐচ্ছিক, কারণ আমি জানি যেটা নিয়ে ডিবেট আছে, ফ্রিল্যান্সাররা একটা গ্রুপ চায় যে তারা এই আইডি কার্ডটা ব্যবহার করতে এবং সরকারে নিবন্ধিত হতে, আবার আরেকটা গ্রুপ চায় না তারা নিবন্ধিত হতে, কিন্তু আমরা এটাকে সবার সাথে আলোচনা করে দেখেছি যে এটা আমরা ফ্রি করব, ফ্রিল্যান্সারদের ফ্রি আইডি কার্ড হবে, যেটা একটা ডেটাবেস থাকবে এবং তারা যাতে প্রত্যেকটা ব্যাংকের সাথে তাদের এই যে ক্রেডিট যে প্রোফাইল সেটা শেয়ার করতে পারে, এবং অনলাইন মার্কেটপ্লেসে তারা কতদিন ধরে কাজ করছে, তাদের যে ফাইন্যান্সিয়াল হিস্ট্রি সেটা তারা শেয়ার করতে পারে, তাহলে শুধু আইডি না, তাদের ব্যক্তিগত পরিচয়ই না, তারা যাতে ফ্রিল্যান্সাররা অন্টারপ্রেনার তৈরি হতে পারে, তার জন্য বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলো আছে এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেখানেও তাদের এই ফ্রিল্যান্সারদের আইটিটা কাজে লাগবে। এটা নিয়ে কাজ চলমান আছে, আমরা আশা করছি যে এই কোভিড-19 সিচুয়েশনটা একটু স্বাভাবিক হয়ে গেলেই
আমরা ফ্রিল্যান্সারদের জন্য এই ডেটাবেসটা আমরা তৈরি করতে পারবো এবং তাদেরকে একটা ডিজিটাল আইডি দিতে পারবো, যার মধ্য দিয়ে তারা একটা সম্মানজনকভাবে নিজের পরিচয় দিতে পারবে এবং তারা তাদের ক্রেডিট প্রোফাইল এবং তাদের যেই প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটাকে নিয়ে তারা আরো অন্যান্য কাজে লাগিয়ে তারা ফ্রিল্যান্সাররা এন্টারপ্রেনারে পরিণত হতে পারবে। আপনি কিছুক্ষণ আগে হাই স্পিডের কথা বলছিলেন, ইন্টারনেট হতে পারে তরুণদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের একটি বড় মাধ্যম। তথ্য বলছে করোনার প্রকোপ শুরু হওয়ার পর দেশে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে 22-25% পর্যন্ত, কিন্তু আগে নির্দিষ্ট স্পেকট্রাম বা তরঙ্গ দিয়েই বাড়তি চাহিদা পূরণ করতে গিয়ে গতি অনেকখানি কমে গেছে। যে কথাগুলি আমি আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের দুটো সাবমেরিন কেবল আমরা যুক্ত এবং যেখানে প্রায় 2000 Gbps ব্যান্ডউইথ আমরা সরবরাহ করতে পারি এবং পাশাপাশি আরো 6টা ITC সাথে আমরা যুক্ত, ফলে ব্যান্ডউইথে কিন্তু কোনো ঘাটতি নেই। কিন্তু যেটা সমস্যা কমে যাচ্ছে কেন না, সেটা হচ্ছে যে ওই যে শেয়ারিং, আপনি একই বললেন যে একই স্পেকট্রাম একই ক্যাপাসিটি নিয়ে, এখন আপনি যদি বলেন যে আমরা এখানে তিনজনই আলোচনায় আছি, হ্যাঁ আমরা এখন তিনজন মিলে যদি আমরা ধরেন 1 লিটার পানি খাই তাহলে আমরা যে পর্যন্ত আমরা শেয়ার করতে পারবো, যদি আপনি আরো যে দুজন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন অনুষ্ঠানে তাদেরকে দুজনকে যদি আপনি দাওয়াত করেন, এনে 5 জন মিলে যদি আমরা 1 লিটার পানি খাই তাহলে নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই একটু করে ভাগ কমে যাবে। সো একই অবস্থা যখন ইন্টারনেটের যে ব্যবহারকারীর সংখ্যা যখন বাড়ছে তখন কিন্তু সেই নেটওয়ার্কের উপরে সেই স্পেকট্রামের উপরে একটা প্রেসার পড়ছে। সেটার জন্য আমরা কিন্তু বলছি যে যারা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করেন আপনি দেখবেন যে তারা কিন্তু ফিক্সড মানে কেবল কানেকটিভিটি ইউজ করেন, ডেডিকেটেড লাইন ইউজ করেন। সো ওখানে কিন্তু আমরা নজর দিচ্ছি যে আমাদের পুরো বাংলাদেশের যে নেটওয়ার্ক, একটা ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন কমিটি আছে, আমরা একটা ন্যাশনাল নেটওয়ার্ক ডায়াগ্রাম করেছি, এইগুলো কিন্তু আপনি ইচ্ছা করলেই এখানে ব্যান্ডউইথ পেলেই হবে না। যেরকম পাওয়ার প্রোডাকশন কি হয়, প্রোডাকশন ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, সেম কিন্তু আপনার ইন্টারনেটেও তাই। আপনার কিন্তু ব্যান্ডউইথটা আনা, সেটাকে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এবং লাস্ট মাইলে সেই কানেক্টিভিটিটা নিয়ে যাওয়া, এগুলো কিন্তু একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। যেন আজকে যে 10 কোটি ইন্টারনেট ইউজার আছে, চিন্তা করে দেখুন 11 বছর আগে মাত্র 56 লক্ষ ইন্টারনেট ইউজার ছিল, তাহলে চিন্তা করেন যে এই 56 লক্ষ ইন্টারনেট ইউজার থেকে বেড়ে 10 কোটিতে পরিণত হয়েছে। তারপরেও আমাদের 4টা MNO এবং 1000টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু এই 10 কোটি মানুষের সার্ভিস, আমরা আশা করছি যে এই পরিমাণটা আরো বাড়বে। হ্যাঁ, আমাদের টার্গেট যে আমরা মানে 100% পেনেট্রেশন নিশ্চিত করতে চাই ইন্টারনেটের ক্ষেত্রে, যেন 100% মানুষ ইন্টারনেটের সংযোগটা পায়, কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের শিক্ষা স্বাস্থ্য কৃষি খাদ্য কর্মসংস্থান সবকিছু যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে সবার আগে দরকার ইন্টারনেটের অ্যাক্সেসটা নিশ্চিত করা। তো আমরা এটা নিয়ে কাজ করছি। আমি মনে করি যে যত দ্রুত আমাদের অগ্রগতিটা হয়েছে, আমাদের যে টার্গেট ছিল যে 21 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সময়ে আমরা সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেব, তারপরেও আমরা এই বাধাগ্রস্ত হয়েছি, তারপর আমরা কাজ এগিয়ে নিচ্ছি এবং আমরা মুজিব বর্ষে অঙ্গীকার করেছি যে মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার, এবং এই প্রযুক্তির হাতিয়ার নিয়েই আমরা সকল বাধা উপেক্ষা করে আমরা আবার আমাদের স্বাভাবিক অবস্থা অর্থনৈতিক কার্যক্রমকে বেগবান করবো। গবেষণা বলছে কিংবা গবেষকরা বলছেন করোনার কারণে দেশে প্রায় 9 লক্ষ কর্মসংস্থান কমে যাবে, অনেকের ধারণা আরো অনেক কমবে। ভবিষ্যতের অভিঘাত মোকাবিলায় এখনই কি ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে আপনি মনে করেন, আপনার পরামর্শ? প্রথমত 9 লক্ষ যেটা আপনি বললেন যে এটা একটা এস্টিমেট, আমরা সবাইকে বলে আসছি যে তারা যাতে নানা রকম ভাবে সাজেশন দিচ্ছি, তারা যাতে এমপ্লয়ি লে অফ না করে, এমপ্লয়ীদের সাথে কথা বলে ডেফার্ড পেমেন্ট অথবা পার্শিয়াল পেমেন্ট করেও যাতে এমপ্লয়ীদেরকে ধরে রাখতে পারে। সো সেরকম ভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। সো এরপরেও কিছু তো হবেই, মানে মানে চাকরি হয়তো অনেকেরই থাকবে না, সেটা হয়তো ঠিক, অনেক অনেক এমপ্লয়ার অ্যাফোর্ড করতে পারবে না। আমি তাদেরকে বলবো যারা চাকরি এরকম হারাতে পারে, যারা রিস্কে আছেন, তাদেরকে আমি ওই একটা কথাই বলবো যেটা আগে বলেছি, যে আপনি নিজেকে দক্ষ হবেন, নিজের দক্ষতাটাকে বাড়াবেন। আপনি যদি দক্ষ হতে পারেন, আপনি যদি এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মানে এইটা কিন্তু এখন স্পেশালাইজেশনের যুগ,
জ্যাক অফ অল ট্রেডস হয়ে লাভ নাই যে আমি এটাও একটু জানি, এটাও একটু জানি, এটাও একটু জানি, আমি যেটা জানি সেটাতে আমি মাস্টার হব, সেটাতে আমি এক্সপার্ট হব, সেটা যেটাই হোক না কেন, যে বিষয় হোক না কেন, সেই রকম যদি আমি মাস্টার হতে পারি, এক্সপার্ট হতে পারি, তাহলে আমার কিন্তু কাজের বা চাকরির অভাব থাকবে না। আমি এই সুযোগে একটু পুরনো একটু কথা বলে রাখি, ইন্টারনেট বিষয়ে কিন্তু অনেকে একটা কনফিউজড হয় যে অনেকে যারা ডেডিকেটেড ব্যান্ডউইথ ইউজ করে, যেমন মনে করেন কেউ 2 Mbps বা 5 Mbps বা 10 Mbps ব্যবহার করছে, সে কিন্তু তার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু বেশিরভাগ 99% ক্ষেত্রে দেখা যায় যে একটা শেয়ার্ড পুল থেকে ব্যবহার হয়, যেটা পলক ভাই বললেন যে ওই শেয়ার্ড পুলটা এখন যেহেতু অনেক বেশি মানুষ ব্যবহার করছে এবং কন্টেন্ট হেভি মানে কন্টেন্ট ব্যবহার করছে, ভিডিও জাতীয় কন্টেন্ট ব্যবহার করছে, এই জন্য চাপটা বেশি বেশি পড়ে গেছে। সো ISPরা বা এনডিরা আছে, তারা যদি ক্যাপাসিটিটা বাড়াতে পারে তাহলে হয়তো এই শেয়ারটা তখন হয়তো এই চাপটা থাকবে না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই দামের ব্যাপারটা আবার চলে আসবে, এটা অন্য কথা। আর ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে বেসিস থেকে আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটি আউটসোর্সিং অ্যাওয়ার্ড করছিলাম, ইনফ্যাক্ট এই 19 এপ্রিল আমাদের সেটা দেওয়ার কথা ছিল, পলক ভাই সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতেন, কিন্তু আমরা এটা এখন করতে পারলাম না, কিন্তু দুর্যোগ পরবর্তী সময় আমরা কিন্তু যারা ফ্রিল্যান্সিং করেন, আউটসোর্সিং করেন, তাদেরকে কিন্তু আমরা রেকগনাইজ করবো, 64 জেলা থেকে 64 জনকে আমরা কিন্তু পুরস্কৃত করতে চাই, এবং এছাড়াও আরো কয়েকটা ক্যাটাগরিতে, মোট 100টি ক্যাটাগরিতে আমরা এভাবে তাদেরকে রেকগনাইজ করব। কিন্তু প্রত্যেক শ্রীলঙ্কা প্রত্যেক ফ্রিল্যান্সারের প্রতি আমার একটি অনুরোধ যে আপনি একজন হলেও আপনি একটি ট্রেড লাইসেন্স করেন, ট্রেড লাইসেন্স করলে ইউ বিকাম অ্যান এন্টিটি, দেন ইউ ক্যান বিকাম বেসিস মেম্বার, আপনি বেসিস মেম্বার হতে পারবেন, এবং তাহলে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনি জানেন সরকার কিন্তু প্রণোদনা দিচ্ছেন, ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছেন এক্সপোর্টের উপরে, যেহেতু আপনি ডলার আপনি ফরেন এক্সচেঞ্জ আর্ন করছেন, আপনি কিন্তু এই 10% ইনসেন্টিভ পেতে পারেন। আপনি বেসিসের মেম্বার হলে, আপনি যদি একটা ট্রেড লাইসেন্স থাকে, তাহলে এটা সম্ভব, এবং এখানে কিন্তু 2024 সাল পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স নাই, সো ট্যাক্সের কোনো ঝামেলা নাই। সো আমি প্রত্যেকটা ফ্রিল্যান্সার যারা আছেন ভাই বোনেরা, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, হয় আপনারা টিম আপ হন, আপনারা 3-4 জন মিলে একটা কোম্পানি করুন, অথবা ইভেন একজন হলেও একটি প্রপার্টিশিপ কোম্পানি করে একটা ট্রেড লাইসেন্স বেসিসের মেম্বার হন। আমাদের আলোচনা শেষ করতে হবে, আলমাস কবির ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, প্রত্যেক সংকটেরই একটি সম্ভাবনার দিক থাকে, শুধু খুঁজে বের করতে হয় সেই সম্ভাবনার দিকটি। অর্থনীতিবিদরা আশঙ্কা করছে করোনার কারণে বিশ্ব আবার একটি মহা মন্দায় পড়তে যাচ্ছে, সেই মন্দার মাঝেও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য একটি দুর্যোগের মাঝেও আমাদের দূরদর্শী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের তরুণদের সংখ্যা অন্য অনেক দেশের চেয়ে বেশি, এই সুবিধাকে কাজে লাগাতে হবে, ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির সুবিধা নিয়ে ঘরে থাকা তরুণদের কাছে পৌঁছতে হবে, দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণে তাদের অন্তর্ভুক্ত করতে হবে, তাদের স্বপ্ন দেখাতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের পথ বাতলে দিতে হবে। আমরা আশাবাদী তরুণদের আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা গেলে করোনার দুর্যোগ শেষে আবারও দ্রুত ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আজ পর্যন্ত সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.